আপনারা সবাই জানেন রমজান আসছে, পণ্যের দাম বেড়ে যায়, একটা অপবাদ ব্যবসায়ীদের আছে। আমরা এবার এফবিসিসিআই, ভোক্তাদি দপ্তর এবং বাংলাদেশ মালিক সমিতি, আমরা সমিতিগুলো সহ আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি এবার রমজানে কোনো পণ্যের দাম বাড়ার কোনো যৌক্তিক কারণ নাই। যদি কোথাও বেড়ে যায় সেখানে ভোক্তাদি দপ্তর, এফবিসিসিআই এবং দোকান মালিক সমিতি সবাই মিলেই সেটা আমরা অ্যাড্রেস করব। আজকে আপনারা সবাই আমাদের সঙ্গে ছিলেন, দেখেছেন ডালের দাম কমেছে, ছোলার দাম কমেছে এবং অন্য অন্য অনেক জিনিসের দাম কমেছে, বেড়েছে শুধু ব্রয়লারের মুরগির দাম এবং আমাদের কিছু এই সোনালি মুরগির দাম। এই ব্যাপারে ভোক্তাদি দপ্তরকে আমরা দায়িত্ব দিয়েছি আগামী দুই এক দিনের মধ্যে তাদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবেন। কোনো কারণেই এই ব্রয়লারের মুরগির দাম 250 টাকা অথবা 300 টাকা হওয়ার কোনো যৌক্তিক কারণ নাই। যদি এর পরেও এই অব্যাহতভাবে দাম বাড়তে থাকে, আমরা অনুরোধ করবো সরকারকে যাতে আমরা পার্শ্ববর্তী দেশ থেকে ডিম আমদানি করার ব্যবস্থা করতে পারি, যাতে আমরা ব্রয়লার মুরগি আমদানি করার ব্যবস্থা করতে পারি। আমরা বারবার বলছি আমরা দেশীয় শিল্পকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করব, তার অর্থ এটাই না আপনি ভোক্তাকে কষ্ট দেবেন, আপনি হঠাৎ করে রমজানে আসলেই আপনার পণ্যের দাম বাড়িয়ে দেবেন আর সরকার অথবা ব্যবসায়ী সংগঠনগুলো বসে বসে তাকিয়ে থেকে দেখবে, এটা মনে করার কোনো কারণ নাই। অথবা আমার মনে হয় এর আজকের পরে থেকে আপনার আগামীকাল থেকে আমরা দেখতে চাই ব্রয়লারের মুরগির দাম কমে এসছে, তাইলে আমরা মনে করি এই রমজানে সমস্তভাবেই এই সমস্ত পণ্যের দামই একটি সহনীয় পর্যায়ে। ইতিমধ্যে আপনারা সবাই জানেন আন্তর্জাতিক বাজারের দাম বেড়েছে, ডলারের দাম বেড়েছে, মূল্যস্ফীতি বেড়েছে, তারপরেও বাংলাদেশে কৃষি যেহেতু আমাদের ভালো, সেই কারণে আমরা মনে করছি কোনো কারণেই ভোক্তার কোনো কষ্ট হবে না, এমন কোনো কাজ ব্যবসায়ীদের পক্ষ থেকে আমরা করব না যাতে ভোক্তার কোনো কষ্ট হয়। তুমি বলে দাও, আপনারা দেখলেন আমরা 11টা থেকে জাতীয় ভোক্তা অধিদপ্তর মহাপরিচালক মাথায় দোকান মানুষের সম্মানিত সভাপতি এবং এবিসি প্রতিনিধি হিসেবে আমরা মার্কেটগুলো কাঁচামাল এবং আমরা লক্ষ্য করেছি সকল পণ্যের দাম কমেছে, শুধুমাত্র ব্রয়লার এবং বাজার বনি কমিটি এবং দোকান মালিক সমিতি সকলকে ডেকেছে এবং প্রডিউসার আছেন, ফার্ম মালিক আছেন, তাদেরকেও আমরা আগামীকাল ডেকেছি এফবিসিসিআইতে, সেখানেও আপনারা উপস্থিত থাকবেন। একটু আগে হেলাল ভাই আমাদের বলেছেন যে ব্রয়লার মুরগির দাম এবং বাড়ার কোনো যৌক্তিক কারণ নাই। আমরা একটি দোকানে দেখলাম যে 250 টাকা কিনে এনে উনি 270 টাকা বিক্রি করতেছেন, আমরা মনে করি এটা যৌক্তিক না। এবং এফবিসিসিআইয়ের সঙ্গে যে সভা হয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়ের, বাজার কমিটিগুলোকে দায়িত্ব নিতে হবে যেসব পণ্যের দাম যেসব দোকান বেশি দামে বিক্রি করবে সেই ব্যাপারে তাদের গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেবেন। যদি তারা এইটা কন্ট্রোল করতে না পারে তাহলে বাণিজ্য মন্ত্রণালয় এইসব বাজার মনে কমিটিগুলোকে স্থগিত করে দিতে বা বাতিল করতে পারেন। তাই আমরা সকল ব্যবসায়ী ভাইদের প্রতি আহ্বান জানাবো এফবিসিসির পক্ষ থেকে, দোকান মালিকদের পক্ষ থেকে, এইবার রমজানে আমরা রাখতে পারি এবং ব্যবসায়ীদের যে একটি দুর্নাম আছে 2-3% ব্যবসায়ীদের জন্য, সেগুলো যেন আমাদের সকল ব্যবসায়ী নেতৃবৃন্দ আছেন তারা আপনার কঠোর মনিটরিংয়ের মাধ্যমে দাম নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন এবং যারা এর দাম বাড়াবেন সরকার প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে এবং এফবিসিসিআই সেটাকে সাপোর্ট করবে। ধন্যবাদ। আপনারা দেখেছেন এই রমজান উপলক্ষে আমরা গত 3 মাস ধরে বিভিন্ন সভা সেমিনার আয়োজন করেছি ভোক্তা অধিদপ্তর থেকে, এটি আমাদের মহাপরিচালক মহোদয়ের নেতৃত্বে ঘটেছে এবং আমরা সবগুলো নিত্যপণ্য। এর পাশাপাশি আপনার ভোক্তারা যেসব বিষয় নিয়ে ডিমান্ড বাজারে থাকে, যেমন গ্যাস সিলিন্ডার বা সাম্প্রতিক সময়ে মুরগির যে দাম নিয়ে বা এর আগে ডিমের দাম নিয়ে আমাদের মহাপরিচালক মহোদয় তাৎক্ষণিকভাবে বিভিন্ন সভা এবং সেমিনার আয়োজন করে সরকারের কাছে কিন্তু আমরা প্রতিবেদনও পাঠিয়েছি, কারণ সবকিছু আমাদের এক্তিয়ারভুক্ত নয়, যেসব মন্ত্রণালয় বিভাগ কিংবা সংস্থার এক্তিয়ারভুক্ত এগুলোর নজরে এনে বাণিজ্য মন্ত্রণালয়ে আমরা প্রতিবেদন পাঠিয়েছি। আজ আমাদের এখানে ভোক্তা অধিদপ্তর সম্মানিত মহাপরিচালক মহোদয়, এবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি মহোদয় এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির আসার একটা মাত্র কারণ আমরা সবাই সবসময় আপনারা বলে থাকেন যে সমন্বয় নেই, এবারে যে আমরা সমন্বয় করে বাজারগুলো দেখছি এই বিষয়টা সবার মাঝে, বিশেষ করে বিভিন্ন বাজার সমিতি, আমি আবার বলছি বিভিন্ন বাজার সমিতি এবং এই অন্যান্য যে মার্কেটে সুপার মলগুলো আছে তাদের যে সমিতিগুলো তাদের নজরে আনার জন্য, এবং আল্লাহর রহমতে আমাদের বাজার আগের চেয়ে অনেক স্থিতিশীল আছে। আজকে আমাদের মহাপরিচালক এই যে মুরগির যে কেন এত হঠাৎ করে আবার দাম বাড়ানো, এই সব বিষয় নিয়ে আমরা এখান থেকে অফিস থেকেও
বৈভবী শ্রদ্ধেয় স্যারকে এই মুহূর্তে আপনাদের ব্রিফ করার জন্য সবাই অনুরোধ জানাই। আপনারা জানেন যে রমজান আসলেই বাজার অস্থির হয়, এবং যাতে বাজারটা অস্থির না হয় এই জন্য আমরা অনেকদিন ধরে ব্যবসায়ী শিশু সংগঠন এফবিসিসিআইকে, সেখানে এফবিসিসিআই প্রেসিডেন্ট সহ আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্টের বক্তব্য শুনলেন, আমরা একই সাথে কাজ করছি। এখানে ব্যবসায়ী এবং সরকার এটা হলো কারো কেউ প্রতিপক্ষ নয়, তবে যে বিষয়টি রমজানে যে কারণে দাম বেড়ে যায় সেগুলোর কারণগুলো আমরা আইডেন্টিফাই করেছি। সেখানে অনেক ক্ষেত্রেই কতিপয় ব্যবসায়ীরা তারা এই রমজানকে ওসিলা ধরে আপনার এই দাম বৃদ্ধির কারসাজিটা করে, সেটা যাতে এবার না করতে পারে সেখানে আমরা দোকান মালিক সমিতির এখানে প্রেসিডেন্ট সাহেব আছেন, ওনার বক্তব্য শুনেছেন। আমরা যৌথভাবে আমরা কাজ করছি এভাবে যে যাতে আমাদের যে বাজার কমিটিগুলো আছে, বিশেষ করে এখানে আমাদের নিউ মার্কেটের বড়লতা যে কাঁচা বাজার কমিটি আছে, তাদেরকে আমরা এনগেজ করেছি, এবং সেই জন্যই আমরা যৌথভাবে আজকে এসেছি। এবং আমরা আজকে দায়িত্ব দিয়ে যেতে চাচ্ছি কারণ বাজারের যে আমাদের এই যে নিউ মার্কেটের বনলতা মার্কেটের যে সমিতিকে, তারা দেখবেন যে এখানে কেউ কোনোভাবে পণ্যের মূল্য নিয়ে কারসাজি করে কিনা। এবং সেটার জন্য আমাদের যেটা মেসেজ এবার, সেটি হলো যে যদি কোনো বাজারে, শুধু এই নিউ মার্কেট নয়, সেটি বাংলাদেশের যে কোনো বাজারে কোনো বাজার যদি অস্থির হয় তাহলে আমরা সেই বাজার কমিটিকে এবার লায়াবল করবো এবং তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। এর পাশাপাশি আমরা আরেকটি পদক্ষেপ নিয়েছি, সেটি হলো আমাদের স্থানীয় প্রশাসন, বিশেষ করে উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনার মহোদয়কে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি, সেটি মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন, সেটি আমাদের বাণিজ্য মন্ত্রী মহোদয় দিয়েছেন, সেটা ক্যাবিনেট ডিভিশন থেকে দেওয়া হয়েছে, আমাদের জননিরাপত্তা বিভাগ থেকে দেওয়া হয়েছে, সমস্ত কিছু সমন্বয় করে প্রশাসন সহ। এবং আমাদের আজকেও সারা বাংলাদেশে, আমরা ঢাকায় যেটা করছি আমাদের অফিসাররা সারা বাংলাদেশে কিন্তু একইভাবে আমরা মোটিভেশনাল কাজ করছি। তবে এবার আমি আপনাদেরকে যে জিনিসটা বলতে চাই, যে বাজার কমিটি আপনার এখানে ব্যর্থ হবে সেই বাজার কমিটির বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। আমরা এখানে এসে যে ফার্নিশটা পেয়েছি সেটা হেলাল ভাই এবং আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বাবু ভাইও বলেছেন, এখানে কিন্তু অনেক পণ্যের কিন্তু এখন স্থিতি অবস্থা আছে, পণ্যের কোনো ঘাটতি নেই। আমাদের ভোক্তাদেরকে আমি যেটা বলতে চাই, ভোক্তাদের প্যানিক হওয়ার কোনো দরকার নেই, পণ্য আছে, আপনার পণ্যের কোনো ঘাটতি নেই। এবং আপনারা দেখেছেন যে পণ্যের পসার সাজিয়ে বসেছে, তবে দুই একটা জিনিসের দাম কিন্তু কমেছেও। এখন আমাদের যেমন ব্রয়লার মুরগি নিয়ে আমরা জানেন যে আমরা কাজ করেছি, সেখানে আমাদের ফার্নিশে ব্রয়লার মুরগি ভোক্তা পর্যায়ে 200 টাকার উপরে হওয়ার কোনো যৌক্তিক কারণ নেই। এবং এই বিষয়ে আমরা যে অভিযান করেছি, আমরা মিটিং করেছি, আপনারা এগুলো প্রচার করেছেন, সেখানে আমরা 8টি রিকমেন্ডেশন দিয়েছি সরকারের কাছে। আমি আশা করব এই বিষয়ে যারা দায়িত্বশীল আছেন তারা ভোক্তাদের কষ্ট লাঘবের জন্য আপনার 280 টাকায় যে 80 টাকা অতিরিক্ত বিক্রি হচ্ছে সেই বিষয়টা আপনারা দেখবেন, এই প্রত্যাশা আমি রাখছি। আর আমরা এবারে যৌথভাবে একটি স্লোগান আমরা দিয়েছি, সেটি হলো পণ্য কিনি প্রয়োজনে, মূল্য রাখি নিয়ন্ত্রণে, অর্থাৎ প্রয়োজনের বেশি আমি পণ্য কিনবো না এবং মূল্যটা নিয়ন্ত্রণে রাখবো। এবং আমি ধন্যবাদ জানাচ্ছি এটা দোকান মালিক সমিতি ফেডারেশন সহ সবাই আমরা একসাথে কাজ করছি। আর ফাইনালি আমি যে কথাটা বলতে চাই আমাদের মিডিয়া ভাইদের কাছে, আপনারা কিন্তু সমাজের দর্পণ, আপনাদের দিকে সবাই তাকিয়ে আছে, যে জিনিসটা আপনার একদম পাড়ার দোকানে, এই আজকেও দেখলাম 35 টাকা পেঁয়াজ, এটি হয়তো পাড়ার দোকানে হয়তো 40 টাকা বা 35 টাকায় বিক্রি হতে পারে, ওই জায়গাটাকে আপনারা ওইভাবে ফোকাস করবেন না। তাতে হয় কি যে আপনাদের একটা নিউজ সেটি সারা বাংলাদেশে কিন্তু অস্থির করে দেয়। তা আমরা চাচ্ছি আপনারা বিচ্ছিন্ন কেউ না, আপনারা সব ভালো যে জিনিসগুলো আছে সত্য ঘটনা তুলে ধরেন, এবং আপনারা তুলেও ধরছেন সবসময়, তাই সেই সহযোগিতা আপনারা আমরা আপনাদের কাছে চাচ্ছি। আমি আশা করছি এবারে রমজানে 17 কোটি মানুষ আমরা যেন স্বস্তিতে এই রমজানটা পার করতে পারি, এবং সেই মোটো নিয়ে আমরা কাজ করছি। আমাদের আমি আপনাদের সবার সহযোগিতা চাচ্ছি, আমাদের ব্যবসায়ী কমিউনিটি তারা সহযোগিতা করছে, আমাদের মিডিয়া সহযোগিতা করছে, এখন আমাদের ভোক্তাদের সহযোগিতা চাচ্ছি। আপনারা একসাথে বাজারে হুমড়ি খেয়ে পড়বেন না, পণ্য আপনার প্রয়োজনে আপনার 3 দিন বা 7 দিনের পণ্য ক্রয় করেন, বাজারকে আপনারা একই সাথে পণ্য ক্রয় করে অস্থির করবেন না। সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ, জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক।